হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি সুজির হালুয়া বা সুজি। আমরা হালুয়া নরম খেয়ে থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে হালুয়া রেসিপি, যেটা বানাতে সময় লাগবে খুব কম আর খেতে কিন্তু দারুণ লাগে। সুজির নরম হালুয়ার টেস্ট কেমন আমরা সবাই জানি, আর এই হালুয়ার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম। খেয়ে দেখবে যেমন হবে ঝরঝরে, তেমন কিন্তু নরম সুজি অথচ ঝরঝরে। কিভাবে বানাতে হয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সব সময় একরকম হালুয়া না বানিয়ে এভাবে একটু অন্য স্বাদে হালুয়া বানিয়ে দেখো, প্রত্যেকেরই ভালো লাগবে। আর সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে এই হালুয়াটা কিভাবে বানিয়েছো এতটা ঝরঝরে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝরঝরে সুজির হালুয়া। ঝরঝরে সুজি হালুয়া বানানোর জন্য প্রথমে প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ ঘি। প্রথমে ঘি ভালোভাবে একটু মেল্ট হতে দিচ্ছি। ভালোভাবে ঘি মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সুজি। আমি কিন্তু এখানে এক প্যাকেট পুরো সুজি দিয়েছি। এবার স্টিম কিন্তু একদম কম করে দিয়ে ভালোভাবে সুজি আমাদের প্রথমে ভেজে নিতে হবে। সুজি কিন্তু পোড়ানো যাবে না, একদম কালো কালো যেন না হয়, সেই জন্য যখন প্যান বা কড়াই দিতে যাবে তখনই কিন্তু স্টিমটাকে কমিয়ে দিয়ে একদম হালকা মতন প্রথমে ভালোভাবে সুজি আমাদের ভেজে নিতে হবে। এটা কিন্তু হলো প্রথম টিপস। এমনভাবে ভাজতে হবে যেন সুজির প্রত্যেকটা দানা একদম মুচমুচে হয়ে যায়। মুখে দিলে বুঝতে পারবে যে সুজির আর কাঁচা ভাবটা নেই, ঠিক এমন করে কিন্তু ভাজতে হবে। যদি সুজি তুমি হালকা করে ভেজে বা একটু অল্প সময় ভেজে নামিয়ে নাও তাহলে কিন্তু সুজি হালুয়াটা ঝরঝরে হবে না। তাই একদম মিডিয়াম বা লো স্টিমে করে ভালোভাবে সুজি প্রথমে আমাদেরকে ভেজে নিতে হবে। ভাজতে হবে এমন করে যেন কালারও কিন্তু চেঞ্জ না হয়। একটু সুজি ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি। যেহেতু আমি সোয়া কাপ সুজি নিয়েছি, মানে একটা প্যাকেট, এতে কিন্তু হাফ কাপ চিনি যথেষ্ট। এবার চিনির সাথে ঠিক একইভাবে আবার সুজি আর চিনি ভেজে নিতে হবে। সুজি গরম রয়েছে, তাই চিনি পড়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু চিনি গলা শুরু হয়ে যাবে। আর চিনি যতক্ষণে একটু গলে না আসছে ততক্ষণে কিন্তু সুজি আর চিনি আমাদেরকে ভাজতে হবে। আর এই সময় কিন্তু এখান থেকে একদম সরা নড়া যাবে না, ভালোভাবে সুজি ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে সুজি কিন্তু আস্তে আস্তে চিনিগুলো একদম গায়ের মধ্যে মাখামাখা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এখানে নুন, কারণ যে কোনো মিষ্টি রেসিপিতে যদি একটু নুন পড়ে তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে বোঝা যায়। তাই নুন কিন্তু খুব সামান্য পরিমাণে এখানে দিতে হবে। এবার নুনের সাথে মিশিয়ে আরও একটুখানি ভেজে নিচ্ছি। চিনির দানাগুলো দেখবে যখন একটুখানি গলে গলে আসছে তখন কিন্তু সুজিগুলো এমনিতেই অনেকটাই নরম হয়ে যাবে। সুজি চিনি নুন আমি কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। সুজি আমার এখানে কিন্তু এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার রেসিপিটা একটু ভালোভাবে ফলো করো। আমি কিন্তু এখানে জল দিচ্ছি, তবে জল কিন্তু একবারে ঢেলে না দিয়ে এভাবে চামচে করে করে জল দিচ্ছি। প্রথমে আমি 4 থেকে 5 চামচ জল দিয়ে দিচ্ছি। জলের আন্দাজটা কিন্তু আমি এভাবে বলছি না, এভাবে 4-5 চামচ করে দিয়ে দিয়ে কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো প্রথমে একটু জল দেওয়াতে সামান্য একটু দলা পাকালো, এবার ওই দলাটাকে কিছুক্ষণ আগে ভেজে নিচ্ছি যেন ওই দলাটা ভেঙে ভেঙে যায়। একটু ভেঙে নিয়ে আবার দিচ্ছি জল, কেন এখনও কিন্তু অনেক সুজি আমার এখানে শুকনো রয়েছে। তাই আমি আবার কিন্তু 4-5 চামচ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চামচের না আন্দাজ বুঝলে এটাকে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে পারো। মোট কথা সম্পূর্ণ শুকনো সুজিগুলো যেন একটু ভিজে ভিজে থাকে, আবার কিন্তু গ্যাদগ্যাদে না হয়। তো দেখো আমি কিন্তু আবার একটুখানি জল দিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি। এখনও কিন্তু অনেক সুজি এখানে একটু একটু করে শুকনো রয়েছে। ভালোভাবে এবার শুকনো সুজি আর ভেজা সুজি একসাথে মিশিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি 4-5 চামচ জল। ব্যাস, এর থেকে বেশি কিন্তু আমি আর জল দেব না। এবার ভালোভাবে স্টিম কম রেখে অনবরত
শুকনো সুজি আর ভিজে সুজিকে ভালোভাবে মেশাতে থাকুন। সুজি অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, সুজি এমনিতেই নরম হয়ে যাবে, তারপরে চিনি কিন্তু গলে গিয়ে পুরো সুজিকে আরও নরম করে দেবে, তারপরে জল দিলাম, এই জলে কিন্তু সুজি চিনি মিশে সুজিগুলো একদম নরম হয়ে যাবে। তো এখনই বুঝতে পারছো এটা কিন্তু নরম হয়ে কেমন দেখো, একটু দলা দলা পাকিয়ে মানে ভারী হয়ে গেছে, আগের মতো কিন্তু আর ঝরঝরে নেই। আর এটাকেই আমাদের আরও 3-4 মিনিট ভেজে নিতে হবে। একটু মুখে নিয়ে দেখতে পারো যে তোমার সুজিগুলো ঝরঝরে রয়েছে না একটু নরম নরম হয়েছে। সুজির রেসিপিটা খুব ভালো করে ফলো করো, এটা কিন্তু দেখতে যতটা সাধারণ বানানো কিন্তু ততটা সাধারণ নয়, তবে কিন্তু খুবই সোজা। একটুখানি টিপস ফলো করে আর একটু ঠান্ডা মাথায় এই কাজটা করলে কিন্তু সুজির হালুয়া পারফেক্টভাবে এরকম ঝরঝরে বানিয়ে নিতে পারবে। দেখো সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তোমরা মুখে নিয়ে একটু দেখতে পারো যে সুজিগুলো যখন মানে আমি দানা দানা মুখে রয়েছে, তাহলে কিন্তু আরেকটুখানি জল দিয়ে এভাবে ভাজবে। তো এখানে কিন্তু আমার সুজির হালুয়া একদম তৈরি হয়ে গেছে, নামিয়ে নিব। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, এখানে কিছু আলমন্ড, কিছু কাজু আর কিছু দিয়েছি কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ মতন এখানে ড্রাই ফ্রুটসটা অ্যাড করতে পারো। সুজির হালুয়া আমাদের একদম রেডি। এটা যত সময় যাবে সুজির হালুয়াটা ঠান্ডা হতে থাকবে, আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। একটু টিপস ফলো করে এই রেসিপিটা বানিয়ে দেখো, যারা নরম নরম হালুয়া খেয়েছে তাদেরকে একবার খাইয়ে দেখো। তো তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে সুজির হালুয়া। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর রেসিপি সংক্রান্ত কোনো রকমের কোনো কোশ্চেন থাকলে আমাকে নির্দ্বিধায় কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।